बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आजकेर ए ऑनलाइन क्लासेर जे जेखान थेके जुक्त हुएछो आमी हाजी मनिर अहमद डिग्री कलेजेर पक्ष थेके मोहम्मद असदुल इस्लाम सबाइके शुभेच्छा जानाच्छि, स्वागतम जानाच्छि। प्रथमे आमी आमार परिचय दिच्छि। मोहम्मद असदुल इस्लाम प्रभाषक इस्लामी इतिहास और संस्कृति विभाग हाजी मनिर अहमद डिग्री कलेज जीएम हाट फुलगाजी फेनी। सुप्रिय शिक्षार्थीरा तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा बर्तमान ये महामारी समय स्वास्थ्य विधि मेने दिन अतिबाहित करछो। एकादश द्वादश श्रेणी इस्लामी इतिहास संस्कृति प्रथम पत्र आज के आलोचना करब। प्रथम अध्याय थेके प्राक इस्लामी आरब। प्राक इस्लामी आरबेर एक गुरुत्वपूर्ण टॉपिक्स गुरुत्वपूर्ण विषय आरब उपद्वीपेर भौगोलिक अवस्थान। केनना इस्लामेर लीलाभूमि इस्लामेर महामानव हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम তিনি জন্মগ্রহণ করেছেন আরব উপদ্বীপে মক্কা নগরীতে। সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো তাহলে আজকের এই টপিকস কত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের পাঠ শিরোনাম হবে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের বিষয়ে আমি তোমাদের কয়েকটি শিক্ষণফল নিয়ে এসেছি, বা যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো পাঁচটি বিষয় তোমাদের সামনে নিয়ে এসেছি। একটি হলো আরবের নামকরণ, দুই নম্বর টপিকস আসবে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, তিন নম্বর টপিকস হবে আরব উপদ্বীপের আবহাওয়া জলবায়ু গাছপালা পশু পাখি, এরপর চার নম্বর টপিকস আরব উপদ্বীপের অধিবাসী সম্পর্কে, এবং পাঁচ নম্বর টপিকস হলো আরব উপদ্বীপের মানুষের উপর ভূপ্রকৃতির প্রভাবটা কেমন ছিল। এই পাঁচটি টপিকস নিয়েই আজকে তোমাদের আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা। তবে এই আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত, কারণ আমাদের বিস্তারিত আলোচনা করার এখানে সুযোগ নেই। প্রথমেই আমি এক নম্বর টপিকস নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হলো আরবের নামকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরবের নামকরণ হয়েছে মূলত তিনটি শব্দ থেকে। একটি হলো আরাবা। এই আরাবা বা আরাবাতুন বা বৃক্ষ লতাহীন মরুভূমি, এই আরাবা বা আরাবাতুন থেকে আরবের নামকরণ করা হয়েছে। আরেকটি হলো দক্ষিণ আরবের কাহাতানের পুত্র, তার নাম ইয়ারাব। বলা হয়ে থাকে এই ইয়ারাব থেকেই আরাবা নামকরণ করা হয়েছে, আরবের নামকরণ করা হয়েছে। এরপর সর্বশেষ আবহার, আবহার থেকেও আরবের নামকরণ হয়ে থাকতে পারে। আবহার শব্দের অর্থ হলো মরুভূমি, কেননা আরব উপদ্বীপ ছিল মরুভূমি বৃক্ষলতাহীন। এই জন্য এই তিনটি শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে আরাবা বা আরাবাতন থেকে, আরেকটা হলো ইয়ারাব থেকে, আরেকটা হলো আবহার থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরব উপদ্বীপের বিশেষ করে তিন দিকে জল দ্বারা বেষ্টিত, একদিকে স্থল দ্বারা বেষ্টিত, আর এই আরব উপদ্বীপ যেহেতু তিন দিকে জল দ্বারা বেষ্টিত, একদিকে স্থল দ্বারা বেষ্টিত, এই জন্য একে বলা হয়
আরব উপদ্বীপ, আর আরবিতে যাকে বলা হয় জাজিরাতুল আরব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিক্ষণফলের দুই নম্বর যেটা, সেটা হলো আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের মধ্যে বিশেষ করে এই আরব উপদ্বীপ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম উপদ্বীপ। আরব উপদ্বীপ এই পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ উপদ্বীপ, আর এই আরব উপদ্বীপটা হলো এশিয়া, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এটা বলা হয় থাকে পৃথিবীর মিডিল পয়েন্ট, মধ্যখানে অবস্থিত। তাহলে গুরুত্ব বুঝতে পারি যে কেমন গুরুত্ব। আমি একটি মানচিত্র এখানে দিয়েছি বোর্ডে, সেটাতে পৃথিবীর কোন অবস্থানে এই আরব উপদ্বীপ, পৃথিবীর মানচিত্র, তার মধ্যে একটি আরব উপদ্বীপের আমরা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আমি আরেকটি মানচিত্র দিলাম, সেটা হলো আরব উপদ্বীপের, আরব উপদ্বীপ সম্পর্কে একটি মানচিত্র আমি এখানে দিলাম বোর্ডে। সেটা হলো আরব উপদ্বীপের পূর্ব দিকে পারস্য উপসাগর, আরব উপদ্বীপের দক্ষিণে আরব সাগর, আরব উপদ্বীপের পশ্চিমে লোহিত সাগর, আর আরব উপদ্বীপের উত্তর দিকে মরুভূমি। মূলত এই তিন দিকে জল দ্বারা বেষ্টিত হওয়ার কারণে এবং একদিকে স্থল দ্বারা বেষ্টিত হওয়ার কারণে মূলত একে জাজিরাতুল আরব বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আরব উপদ্বীপের বিশেষ করে আয়তন 10,27,000 বর্গ মাইল। তার মানে আমরা বুঝতে পারছি যে এই আরব উপদ্বীপ বিশাল ভূখণ্ড, কিন্তু এই আরব উপদ্বীপের জনসংখ্যা খুবই কম। কেননা এখানে বর্তমান সময়ে প্রায় 8 কোটি জনসংখ্যা, কিন্তু সে সময়ে আইএমএ জাহিলিয়াতের যুগে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, সে সময় কিন্তু এত জনসংখ্যা ছিল না। আরব উপদ্বীপের মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে, তার মধ্যে একটি হলো কুয়েত, আরেকটি হলো কাতার, বাহরাইন, এরপর সংযুক্ত আরব আমিরাত, এরপর ওয়ামান, আর সর্বশেষ দক্ষিণে রয়েছে ইয়ামেন। আর আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে বড় যে ভূখণ্ড সেটা হলো যে সৌদি আরব। এই আমি যে কয়টি রাষ্ট্রের কথা বললাম সব মিলে কিন্তু আরব উপদ্বীপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আরব উপদ্বীপের ভূপ্রকৃতি অনুসারে আরব উপদ্বীপকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হলো উত্তর আরব, উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব। উত্তর আরব বিশেষ করে এটা মরু অঞ্চল। এখানে বলা হয়ে থাকে যে উত্তর আফ্রিকার যে সাহারা মরুভূমি এবং মধ্য এশিয়ার মধ্যে যে গোবি মরুভূমি, এই সাহারা মরুভূমি এবং গোবি মরুভূমির একটি অংশ বিশেষ হলো এই উত্তর আরব। এরপর মধ্য আরব, মধ্য আরব হলো বিশেষ করে পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের হিজাজ প্রদেশ, হিজাজ প্রদেশের যে রাজধানী ছিল সেটা হচ্ছে মক্কা নগরী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হিজাজ প্রদেশ বা মক্কা নগরীতেই মধ্য, বিশেষ করে মধ্য আরবের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। এরপর আমরা দেখতে পাই দক্ষিণ আরব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দক্ষিণ আরব ছিল মূলত উর্বর আরব। এই উর্বর আরব মূলত ইয়ামেনকে উত্তর, বিশেষ করে সুখী আরব বলা হয়, কারণ এখানে উর্বর অঞ্চল, এখানে আবহাওয়া ভালো, ফসল ভালো, সব মিলে এখানে এটাকে বলা হয় সুখী আরব বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তিন নম্বর পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। তিন নম্বর পয়েন্টের মধ্যে আরব উপদ্বীপের আবহাওয়া, জলবায়ু, কৃষিপূর্ণ কেমন ছিল এবং গাছপালা, জীবজন্তু।
আমরা জানি আরব উপদ্বীপের সেখানে কোনো নদ নদী খাল বিল ছিল না, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল থাকার কারণে সেখানে আবহাওয়া উত্তপ্ত ছিল, গরম ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেখানে এরপর কৃষিপণ্য কী ছিল? খেজুর, আমরা জানি খেজুর, আর গাছপালার মধ্যে ছিল খেজুর গাছ অন্যতম। আর সে সময় খেজুর গাছকেই রানী গাছ বলা হয়, কেননা এই খেজুর গাছ থেকেই খেজুর মানুষ খাবার জন্য ব্যবহার হয়। খেজুরের যেটা বীজ, সে বীজটা পশুর খাবার হিসেবে ব্যবহার হয়। পাশাপাশি খেজুর গাছের পাতা বিভিন্ন ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হতো। এরপর খেজুর গাছের গাছ যেটা, সেটাতে ঘর তৈরি করা হতো। তার মানে এই খেজুর গাছ সম্পূর্ণটাই ব্যবহার করা হতো, মানুষের উপকারের জন্য আসতো। এই জন্য মূলত খেজুর গাছকে রানী গাছ বলা হয়ে থাকে সে সময়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর জীবজন্তুর মধ্যে রয়েছে, আমরা জানি, উট এবং ঘোড়া। উট সে সময় উল্লেখযোগ্য প্রাণী ছিল, কেননা উট মরুভূমিতে, এই ধূসর মরুভূমিতে বাহন ছিল একমাত্রই উট। এই উট দিয়ে আরবের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করত, মালামাল নিয়ে যেত এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিস বহন করত। এই উট হল, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, দ্য শিপ অফ দ্য ডিজার্ট বলা হয় একে, মরুভূমির জাহাজ বলা হয়। কেননা এই উট কিন্তু শীতের দিনে প্রায় 25 দিন পানি পান না করেও মরুভূমিতে চলতে পারত। অন্যদিকে প্রায় 7 দিন উট গ্রীষ্মের সময় পানি পান না করে মরুভূমিতে চলতে পারত। এজন্য মূলত আরবের মধ্যে উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে উট রয়েছে, যাকে মরুভূমির জাহাজ বলা হয়। এরপর ঘোড়া রয়েছে, সে সময় এক স্থান থেকে আরেক স্থানে যানবাহন ব্যবহার করা হতো ঘোড়া। যুদ্ধের ময়দানেও কিন্তু ঘোড়াকেই ব্যবহার করা হতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। 4 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে আরবের অধিবাসী। তোমরা জানো হজরত নূহ আলাইহিস সালামের কথা, তোমরা হয়তো জানো যে নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিল। 4 জন পুত্রের মধ্যে একজনের নাম ছিল হাম, আর একজনের নাম ছিল সাম, ইয়াফেজ এবং রাফেজ। নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের নাম ছিল সাম, এই সাম থেকে সেমিটিক। বলা হয়ে থাকে যে আরবরা এই সেমিটিক জাতির অধিবাসী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আরবের জনসংখ্যা, এই আরবের মানুষ দুই ভাগে, অধিবাসীদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে শহরবাসী আরব, যারা স্থায়ী আরব। অন্যদিকে মরুভাষী আরব, যারা বেদুইন। আর শহরবাসী আরব স্থায়ীভাবে বসবাস করত, এদের জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশের সাথে তারা এখান থেকে ওখানে ব্যবসা বাণিজ্য করত। আর এই শহরে বসবাস করত কম মানুষ, বলা হয়ে থাকে প্রায় 20% মানুষ এই শহরে বসবাস করত। অন্যদিকে মরু অঞ্চলে বসবাস করত বেশিরভাগ মানুষ, মরু অঞ্চলে 80% মানুষই মরু অঞ্চলে বসবাস করত। তাদেরকে বলা হয় বেদুইন বলা হতো, আর যাযাবর বলা হতো। তারা কোথাও এক মাস এখানে থাকবে, এরপর আবার আরেক জায়গায় যাবে। এইভাবেই মূলত এই যাযাবর জীবন বা মরু অঞ্চলের মানুষের, বেদুইনদের জীবনযাত্রা ছিল। তারা বিশেষ করে জীবিকা উপার্জন করত যে পশুপালন চড়িয়ে, এরপর জীবিকা অর্জন করত লুটতারাজ, ডাকাতি করে, এইভাবেই তারা দিন অতিবাহিত করত। তবে মরুবাসী এবং যারা মরুভূমিতে বসবাস করে এবং যারা শহরে বসবাস করে, এই দুই শ্রেণীর মধ্যে কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের আচার আচরণের অনেক পার্থক্য লক্ষ্য করা গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ 5ম পয়েন্টে আলোচনা করব, সেটা হলো আরবদের জীবনের উপর এই ভূপ্রকৃতির কী প্রভাব বিস্তার করেছিল। তার মধ্যে আমরা এমনি বুঝতে পারি যে সেখানে প্রচণ্ড গরম, উত্তপ্ত আবহাওয়া, এটা মানুষের উপর কিন্তু
প্রতিফলন ঘুরে এসেছিল, বিশেষ করে তারা স্বাধীন চেতা ছিল, স্বাধীন কারো অধীনে তারা থাকতে পারতেন না, এবং তারা অনেক সময় বদ মেজাজ ছিল, এবং তারা অনেক সময় নিষ্ঠুরতা তাদের মধ্যে ছিল। তবে এতগুলো খারাপ দিক থাকলেও বেশ কিছু তাদের মধ্যে ভালো গুণও ছিল। তার মধ্যে একটি হলো অতিথিপরায়ণ ছিল। অতিথি যদি আসতো সে তো শত্রু হতো, তাকে সমাদর করত। এরপর তারা দয়ালু ছিল, পরোপকারী ছিল, এবং মার্জিত কিছু আচরণও ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। একটি পয়েন্ট হলো, প্রথম পয়েন্ট আমি বলেছি আরবের নামকরণ, জাজিরাতুল আরবের কথা বলেছি। আরব উপদ্বীপ তিন দিকে জল দ্বারা বেষ্টিত, একদিকে স্থল দ্বারা বেষ্টিত, জাজিরাতুল আরবের কথা বারবার বলেছি। দুই নম্বর আমরা আলোচনা করেছি যে আরবের ভৌগোলিক অবস্থানের কথা বলেছি। আরবের ভৌগোলিক অবস্থানের মধ্যে আমি বলেছি ভূপ্রকৃতি অনুসারে আরবকে তিন ভাগে ভাগ করা যায়, উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরবের কথা বলেছি। আর দক্ষিণ আরবটা ছিল উর্বর অঞ্চল ছিল, ইয়ামেনকে সুখী আরব বলা হয়, বারবার এই কথা বলেছি। এরপর তিন নম্বরে বলেছি সেখানে আবহাওয়াটা কেমন ছিল, তারপরে পশু পাখি কেমন ছিল, কৃষিপণ্য কেমন ছিল, জীবজন্তু কী ছিল, এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি। চার নম্বরে আলোচনা করেছি আরবের অধিবাসীদের নিয়ে আলোচনা করেছি, শহরবাসী আরব কথা বলেছি এবং তারা স্থায়ী আরব, এবং মরুভূমির কথা বলেছি, সেখানে মরুভূমিতে অস্থায়ী বা বিশেষ করে তারা বেদুইন ছিল, তারা এক স্থান থেকে যাতায়াত করতো, বিশেষ করে যাযাবর জাতি তারা। এবার সর্বশেষ বলেছি যে আরবের মানুষের উপর ভূপ্রকৃতির যে প্রভাব বিস্তার করেছিল, এ বিষয় নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।